উদ্যোগে এক বিশাল আজিমুশান ইসলামী সভার আয়োজন করা হইয়াছে। এসান পূর্ব দলুয়া ফুটবল খেলার মাঠ বিষ্ণুপুর, এসান পূর্ব দলুয়া ফুটবল খেলার মাঠ বিষ্ণুপুর, তারিখ 11 ডিসেম্বর 2023, রোজ সামনে সোমবার সময় বাদাতর হইতে আজিমুশান ইসলামী জলসায় প্রধান বক্তা কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন বাতিল ও বেদাতের আতঙ্ক, বাতিল ও বেদাতীদের আতঙ্ক, আলহাজ হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নূরে আলম খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। তৃতীয় বক্তা হযরত মাওলানা লিয়াকত আলী খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। চতুর্থ বক্তা হযরত মাওলানা মোস্তাকুর রহমান খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। ও স্থানীয় আলেম উলামাগণ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু হোসেন, যুব কমিটির প্রধান বদরগঞ্জ উপজেলা শাখা বদরগঞ্জ রংপুর। সোমবারের আজিমুশান ইসলামী জলসায় সকল জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ, মুমিন মুসলমান ও সম্মানিত ভক্ত ভাই বোনেরা দলে দলে যোগদান করিয়া দয়ালু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মহব্বত প্রচারে যুব বৃন্দ উত্তর দলুয়া দলে দলে আহ্বান জানাবো। যে সকল আলেম ভাইরা আমার রাসূলের সম্মান নষ্ট করবার জন্য এবং রাসূলের মিলাদ কিয়ামকে যারা মিলাদ ঘোষণা করছেন তাদেরকে মাহফিলে আসার জন্য প্রশ্নমুদ্ধ করবার জন্য অনুরোধ করব। সোমবার বিকেল 4টা থেকে আমাদের আলিমুশান ইসলামী জলসা শুরু হবে। সকল আলেম ভাইদের উপস্থিত